এখন আসো ভাইয়া, আমরা যেটা পড়বো এখন সেটা অ্যাকচুয়ালি মানে কেন যেন 19 লেভেলের স্টুডেন্টদের শুনলেই মাথায় জ্বর আসে টাইপের একটা পড়ালেখা। সেটা হইতেছে যে এই ফাংশন এবং ফাংশনের লেখচিত্র। অ্যাকচুয়ালি এই লেখচিত্র জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন ইম্পর্টেন্ট আমি বলি, সেটা হচ্ছে যে তুমি যদি ম্যাথমেটিক্সটা অ্যাকচুয়ালি ফিল করতে চাও বা ম্যাথমেটিক্স ভালোভাবে বুঝতে চাও, সো লেখচিত্র বা গ্রাফের কোনো বিকল্প নাই। এখন কথা হচ্ছে তোমাদের, তোমরা হয়তো বা চিন্তা করতেছ যে একটা লেখচিত্র মানে এরকম এরকম সরল লেখা হবে, হ্যান ত্যান এইগুলা, বা গ্রাফ মানে এরকম একটা সরল লেখা হবে বা এরকম একটা বক্র লেখা হবে, একটা কোঅর্ডিনেট থাকবে মানে একটা অক্ষ থাকবে, এক্স এক্সিস ওয়াই এক্সিস থাকবে, হ্যান ত্যান এরকম ব্লা ব্লা ব্লা। তো এখন কথা হচ্ছে জিনিসটা আসলে কিন্তু এইরকম না ভাইয়া। তোমরা আসলে কল্পনা করতে পারবে না তোমাদেরকে কত পরিমাণে গ্রাফ আমি দেখাইছি। অ্যাকচুয়ালি এই যে এরকম করে, এই যে এটা একটা দেখো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই যে এরকম মিল করে করে দেখাইছিলাম, দেখো ভাইয়া এটা কি একটা গ্রাফ না ভাইয়া? এটাও কিন্তু একটা গ্রাফ। তার মানে গ্রাফ হইতে গেলেই যে আমার ওইরকম একটা এক্স অক্ষ থাকতে হবে, ওয়াই অক্ষ থাকতে হবে, জিনিসটা কিন্তু এরকম না। অ্যাকচুয়ালি এইটাই তোমাদের গ্রাফ। মানে এতক্ষণ পরে অ্যাকচুয়ালি মনে হইতে পারে, হ্যাঁ হ্যাঁ কী শিখলাম আমরা এতক্ষণ, তার মানে এগুলোও অ্যাকচুয়ালি গ্রাফ শিখে ফেলেছো তোমরা। সো আমি নতুন করে এখন যে গ্রাফগুলো দেখাবো, এই গ্রাফগুলো নর্মালি দেখা যাচ্ছে এক্স এক্সিস বা ওয়াই এক্সিসের মাঝখানে বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাঝে যে বিন্দুগুলো আছে ওইগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবো। বাট একটা জিনিস মাথায় রাখবা, এইগুলোও একটা গ্রাফ। তোমাদেরকে দেখাইছি, দেখো একটু মাথায় আসে কি না, ওই যে যদি ভেন ডায়াগ্রামের কথা মাথায় থাকে বা ভেন চিত্র, দেখো ভেন চিত্র কিন্তু একটা গ্রাফ। কথা কি বুঝছো? মানে মেইন কথা হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা এরকম কোনো কিছু যদি আমরা সামথিং কোনো একটা কিছুর মাধ্যমে, কোনো একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, সবগুলা প্রকাশকেই অ্যাকচুয়ালি আমরা বলবো কি, গ্রাফ। কথা কি বোঝা গেছে? সো গ্রাফ হওয়ার জন্য এখন থেকে মাথায় রাখবা যে কোখো নয় আমার কি হওয়ার দরকার নাই, যে ওই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ হওয়ার দরকার নাই, মানে ওটা মাস্ট হইতেই হবে যে জিনিসটা এমনটা না। বাট আমরা যেহেতু যে ওই যে এফ অফ এক্স বা ওয়াই ইজ ইকাল টু সামথিং এইরকম ধরে ধরে যেহেতু কাজগুলো করি, সো ওইখানটায় যে কাহিনীটা হয় যে ওইখানটায় ওইগুলো করে করে আমরা অভ্যস্ত, এই কারণে ওইগুলোকে গ্রাফ বলি। বাট গ্রাফ মানে যে কোনো কিছুকে তুমি যদি সামহাও প্রকাশ করতে পারো এই চিত্রের মাধ্যমে, সবগুলা গ্রাফ। ম্যাথমেটিক্স পড়তে গেলে গ্রাফ ছাড়া তুমি এক পাও আগাইতে পারবা না। আর আগাইতে পারবা, দেখা যাইতেছে মুখস্থ করতে হবে, ম্যাথ মুখস্থ করবা, দেখা যাইতেছে তুমি কিছুই বুঝতেছো না। কথা কি বুঝতে পারছো? সো এখন যে জিনিসটা হবে, মেইনলি এখন আর আমরা এইরকম টাইপের গ্রাফগুলো নিয়ে কাজ করব না, মেইনলি গ্রাফ নিয়ে কাজ করব যে জিনিসটা, সেটা হচ্ছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস নিয়ে। বাট ওই আগেরবারে আমি লেখচিত্র কথাটা উল্লেখ করি নাই, সো এখন আর আশা করি সেট আপ করে নাও যে আমরা ওখানটায় যেগুলো শিখছিলাম ওইগুলো অ্যাকচুয়ালি আমাদের গ্রাফ ছিল। কথা কি বুঝতে পারছো? এখন আসো, তো এখন গ্রাফ শিখতে গেলে প্রথমে যে জিনিসটা লাগবে আমাদের, অক্ষ লাগে। আমি তোমাদেরকে বাস্তব সংখ্যা যখন পড়াই তখন এইরকম একটা জিনিস দেখিয়েছিলাম, এই যে এটা যদি বাস্তব সংখ্যার বা সরল রেখার এই যে রিয়েল লাইন বা বাস্তব সংখ্যা রেখা, এটাকে বলা হয় বাস্তব সংখ্যা রেখা। তো এই বাস্তব সংখ্যা রেখা এটা হচ্ছে একমাত্রিক। কথা কি বুঝতে পারছো? এটা একমাত্রিক। তো এখন কথা হচ্ছে যদি এটাকে একমাত্রিক না হয়ে কোনো একটা জিনিস দ্বিমাত্রিক অবস্থা হয়, মানে কি যে তুমি এইদিকে যাবা এইদিকে যাবা এরকম টাইপের ঘটনা যদি কোথাও ঘটে, তাহলে সেটাকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়, বা এইখানটায় শুধুমাত্র তখন আর একটা মাত্রা থাকে না, যে শুধুমাত্র এইটা রিয়েল এক্সিস একটা থাকে না, তখন দুইটা এক্সিস থাকে এবং দুইটা এক্সিস দিয়ে সবকিছু প্রকাশ করা হয়, তখন এই যে এক্সিসটা আছে এই এক্সিসটাকে বলা হয় অ্যাকচুয়ালি এক্স এক্সিস, এক্স এক্সিস বা এক্স অক্ষ। কথা কি বুঝছো? আর এটাকে যেভাবে লেখা হয় এটা এক্স, দিস ইজ ও, দিস ইজ নট জিরো, বি কেয়ারফুল, দিস ইজ ও। আর এইটাকে লেখা হয় হচ্ছে এক্স প্রাইম দিয়ে। আর এই যে এটা যেটা আছে এটাকে অ্যাকচুয়ালি ওয়াই ও ওয়াই প্রাইম। হ্যাঁ, এখন এগুলা প্রাইম কেন দিছি? ধরা হয় যে এই যে যেটা আছে, এই যে সরল লেখাটা আছে, এই সরল লেখার এইটাকে বলা হচ্ছে মূল বিন্দু। এই যে মূল বিন্দু যে জিনিসটা আছে ভাইয়া, এই মূল বিন্দু দেখো প্রত্যেকটা পয়েন্টই, প্রত্যেকটা পয়েন্ট এখানে যতগুলা পয়েন্ট আছে এই বোর্ডের উপরে, যতগুলা পয়েন্ট আছে সবগুলাকে দেখো এই যে অক্ষ আছে এই অক্ষ দিয়ে প্রকাশ করা যায়। এইটা হচ্ছে দেখো কার্তেশীয়, মানে এটাকে এক্স এক্সিস এবং এটা ওয়াই এক্সিস। এটা হচ্ছে প্রথম যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে রেনে দে
কাটতে, যেহেতু এটা প্রথম আবিষ্কার করেছিলেন কাটতে, তাই তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ভাইয়া। এবং এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রতিটা বিন্দুকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, এক্স কমা ওয়াই, এবং এই এক্সটা হচ্ছে ভুজ আর ওয়াইটাকে বলা হচ্ছে কি কোটি। আশা করি তোমরা এই ধরনের বেসিকগুলো সবই জানো। এইখানটা এক্স কমা ওয়াই, বা এইটাকে যদি আমি 2.3 এটা যদি বলি, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে? প্রথমে যে 2 আছে এটা x অক্ষ বরাবর 2 ঘর যাবে, আর 3 মানে কি y অক্ষ বরাবর হচ্ছে 3 ঘর যাবে। তার মানে এই যে এই পয়েন্টটা আমরা তখন পাবো, এটা হচ্ছে 2.3। তো যে কোনো পয়েন্ট এখানটা x আর y এর মান পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, জিরোও হইতে পারে। তাহলে নেগেটিভ হইলে তখন এই জায়গাটায় চলে আসবে, দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে এইরকম একটা পজিশনে চলে আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, x এর মান পজিটিভ y এর মান নেগেটিভ, তখন মনে করো এইরকম একটা পয়েন্টে চলে আসবে। তাহলে এই যে জিনিসগুলো আছে, এখন বলো তো ভাইয়া যদি মূল বিন্দু হয়, তার মানে মূল বিন্দু হওয়া মানে কি x এর মান 0, মানে এখান থেকে কতটুকু দূরে, এখান থেকে একটুও যাই নাই, তার মানে 0 পরিমাণ দূরত্ব গেছি, y এর মানও এখান থেকে কোনো দিকে যাই নাই, তার মানে কি 0 পরিমাণ দূরত্ব গিয়েছি, তার মানে কি এই যে মূল বিন্দুটা, তখন এই মূল বিন্দুকে অ্যাকচুয়ালি বলা হয় 0.0, এইটা হচ্ছে 0 ভাইয়া, আর এটা হচ্ছে ও। তার মানে এই যে মূল বিন্দুটাকে এইভাবে দেখবা যে লেখে 0.0, এইটা হচ্ছে ও আর এটা হচ্ছে কি 0 আর এটা হচ্ছে 0, এটা কিন্তু আবার 0, এটা চিন্তা করো না ভাইয়া, কথা কি বোঝা গেছে? তাহলে এখন আসো ভাইয়া, যে তার মানে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে তোমাদের আশা করি এখন একটা আইডিয়া চলে এসছে। এখন আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিভিন্ন জিনিস নিয়ে কাজ করব। এখন আর একটা জিনিস একটু বলে নেই, এটা হচ্ছে গ্রাফ আঁকানোর জন্য ভয়ঙ্কর রকমের কাজে লাগবে, সেটা হইতেছে কি যে এই যে এক্স অক্ষ যেটা আছে, এই এক্স অক্ষের উপরস্থিত বা এক্স অক্ষের উপরে দেখো, তুমি চিন্তা করো মানে ওয়াই এর মান যদি 5 বা 6 হয়, তার মানে কি এই যে এই অক্ষটা থেকে তুমি ওয়াই অক্ষ বরাবর 5 ঘর যাবে, কথা কি বুঝতে পারছো? যদি -5 হয় তার মানে কি নিচের দিকে 5 ঘর যাবে, যদি এক্স এর মান 3 হয় তার মানে কি এই ডান দিক বরাবর 3 ঘর যাবে, আর যদি -3 হয় এই বাম দিক বরাবর 3 ঘর যাবে। বাম দিক বরাবর বলারতে কি হয়ে গেছে, -3 চলে আসছে, কিন্তু এটা মাথার মধ্যে রেখো। এমন কথা হচ্ছে যদি আমি কোনো দিকেই না যাই, তার মানে এটা হচ্ছে কি 0.0 আমরা আছি। এখন কথা হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো এই এক্স অক্ষের উপরে যে কোনো একটা পয়েন্টকে আমরা কি জন্য বলতেছি, যে দেখো ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো আমাদের দূরত্ব হয়নি, তার মানে আমি যদি এইখান থেকে এই অংশটুকু যদি যাই, আমি মনে করো এ পরিমাণ, তাহলে এই পয়েন্টটাকে কি বলা যায় বলতো ভাইয়া, e,0। দেখো ওয়াই অক্ষ বরাবর কি কোনো আমাদের দূরত্ব আছে, নাই, তাহলে এই পয়েন্টটাকে কিন্তু তখন আমার a,0। তুমি যদি বাম দিক বরাবর আসতা, তাহলে এই পয়েন্টটাকে মনে করো যে x বরাবর এখানটায় নেগেটিভ যদি ঘর যাও, মানে তাহলে এখানটায় কত হবে, মাইনাস মনে করো যে -5.0, কথা কি ক্লিয়ার? তুমি যদি উপর দিক বরাবর যাও, ওয়াই অক্ষ বরাবর এই দিক বরাবর মনে করো 5 ঘর, এদিক বরাবর তুমি যদি 5 ঘর যাও, ওইটা কোনো সমস্যা না, বাট এক্স অক্ষ বরাবর দেখো তুমি এখান থেকে কিন্তু ডাইনেও যাও নাই, বামেও যাও নাই, তুমি যেহেতু ডানেও যাওনি বামেও যাওনি, তার মানে কি এক্স এর মান এইবার কিন্তু হবে 0। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, দেখো ভাইয়া এক্স অক্ষের উপরে ওয়াই এর ভ্যালু কেমন হয় যেন 0 হবে, আর ওয়াই অক্ষের উপরে তাহলে কি এক্স এর ভ্যালু এবার 0 হবে। তুমি শুরুতে কিন্তু এক্স এর মান লিখতে হয়, মনে করো এই পয়েন্টটা, তাহলে কি হবে এখান থেকে এইটুকু তুমি যদি বি পরিমাণ যাও, তাহলে এটা হবে হচ্ছে 0.b। আবার তোমরা মনে মনে b.0 বলো না, কিন্তু ভাই এটা কি হবে 0.b। তুমি যদি নিচের দিকে আসো, মনে করো যে এই এই পর্যন্ত আসলাম, মনে করো এটাও বি পরিমাণ আসছো, তাহলে এটা হবে কি 0.-b, কথা কি বুঝতে পারতেছ, বা 0.-3, -5, হোয়াটএভার। তার মানে এইটা আমি কেন লিখতেছি, পরে গ্রাফ আঁকতে গেলে বুঝবা আসলে। তাহলে দেখো এইখানটায় হচ্ছে কি যে এইখানটায় এক্স অক্ষের উপরে যতগুলা বিন্দু আছে সবগুলাতে ওয়াই এর ভ্যালু 0, আর ওয়াই অক্ষের উপরে যতগুলা বিন্দু আছে সেখানে কিসের ভ্যালু 0 যেন ভাইয়া, এক্স এর ভ্যালু 0। এটা একটু ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। আর যে কোনো একটা পয়েন্ট যদি 3.5 হয়, তাহলে এইদিকে মোটামুটি হবে -3, দেখো -3 এইদিক বরাবর, 5 উপর দিক বরাবর, দেখো তার মানে এটা -3.5। ওকে, এখন দেখো 4.-5, 4 এইদিক বরাবর, -5 এইদিক বরাবর, তাহলে 4.-5, কথা কি বুঝছো, এরকম টাইপের। আশা করি এইটা নিয়ে তোমাদের মধ্যে কোনো প্রকার কোনো কনফিউশন তৈরি হবে না, ক্লিয়ার তো?
এবার আসো ভাইয়া, আমরা এখন স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে ভালো একটা ধারণা আসছে। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে গ্রাফে চলে যাব সরাসরি। গ্রাফগুলো কিভাবে আঁকে, তার মধ্যে প্রথমেই যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে একটা সরলের রেখা নিয়ে। সরলের রেখা কিভাবে আঁকতে হয়, কোনো একটা গ্রাফে সরল রেখা কিভাবে আঁকতে হয়। মনে করো যে কোনো একটা জায়গায় এরকম আছে যে ওয়াই সমান সমান এক্স প্লাস ফাইভ। এখন ভাইয়া আমি ওয়াই লিখতেছি, আশা করি তোমরা বুঝতে পারছো যে ওয়াইটা কি। ওয়াই অ্যাকচুয়ালি ওই যে এফ অফ এক্স, কথা কি বুঝতে পারতেছ? তো ওয়াই লিখছি এর পেছনে কারণ হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে কথা বলতেছি, তো এই কারণে ওয়াই লিখছি। যদি তোমাদের বেশি বুঝতে কষ্ট হয় তাহলে এইখানটা ওয়াই এর জায়গায় এফ অফ এক্স কল্পনা করে নাও। তাহলে দেখো ওয়াই সমান সমান কত, এক্স প্লাস ফাইভ। এই গ্রাফটা আমরা অঙ্কন করব। তো গ্রাফটা অঙ্কন করার সময় যে কাজটা করতে হবে আমাদের, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, x ও x প্রাইম, y ও y প্রাইম। এখন একটা কথা বলে দিই আমি তোমাদেরকে, দেখো যদি x এবং y, এটা তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এবং এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এরকম থাকতেই পারে। যদি কখনো দেখো x এবং y, আমি আবারও বলতেছি যদি কখনো দেখো x এবং y দুইটারই পাওয়ার, দেখো এটার পাওয়ার কত 1, এটার পাওয়ারও কত 1, যদি দুইটার পাওয়ারই একই সাথে একের বেশি না হয়, দুইটারই পাওয়ার একই সাথে একের বেশি না হয়, তাহলে বুঝবা যে এই সরলরেখাটা, এই ইকুয়েশনটা একটা সরল রেখা নির্দেশ করবে। কিরকম, যে এইখানটায় দেখো এরকম হইতে পারতো কিন্তু যে ওয়াই স্কোয়ার, আমি এই কারণেই বলছি কিন্তু যে দুইটা একসাথে, কথা কি বুঝছো, দুইটা একসাথে, এইটা বলার পেছনে কারণ হইতেছে দেখো এখানে দুই এখানে কি এক, এইটা কিন্তু আর সরল রেখা নাই, কথা কি বুঝতে পারছো? এটা আঁকলে বোঝা যাবে, গ্রাফ আঁকলে বোঝা যাবে। বাট এখানটায় যে ঘটনাটা ঘটছে, দেখো এইটার পাওয়ার যদি তুমি এক বানায় দাও তাহলে কোনো সমস্যা নাই, অথবা তুমি যদি এটাকে নাই করে দিতা তাহলেও প্রবলেম নাই, কথা কি বুঝছে? যে ওয়াই সমান সমান আমি লিখতাম ফাইভ, বাট দেখো তো এটার ম্যাক্সিমাম পাওয়ার কত 1 কিন্তু, ক্লিয়ার? আর এইখানটায় কত ছিল এক্স টু দি পাওয়ার 0। আবার এইরকম পাওয়ার যাইতে যাইতে নেগেটিভ বানায় দিও না কিন্তু, আবার যে আমি ইচ্ছা হইলো যে নেগেটিভ বানাই দেন, না না নেগেটিভ না। তোমাকে আমি এই জন্যই বলতেছি যদি তুমি দেখো একই সাথে কোনো একটার পাওয়ার নর্মালি এই যে 1 1, অথবা এইখানটায় কি বলতেছি ভাইয়া যে একটার আছে আর একটার নাই, এরকম যদি হয় তাহলে বুঝবা যে ওই ইকুয়েশনটা অবশ্যই অবশ্যই সরল রেখা নির্দেশ করবে, ক্লিয়ার? এটা যদি এখন আমার সরল রেখা নির্দেশ করে তাহলে সেই সরল রেখার গ্রাফ কিভাবে আঁকতে হয়। মেইন কথা হচ্ছে সরল রেখা কাকে বলে, সরল রেখা মানে কি, যে চলতে চলতে যদি চলার পথে সে দিক পরিবর্তন না করে তাহলে সেটাকে বলা হচ্ছে সরল রেখা। এখন এই সরল রেখা আঁকতে গেলে আমি তোমাদেরকে বলে দিই, সরল রেখা আঁকতে গেলে দুইটা পয়েন্ট লাগে, দুইটা পয়েন্ট যদি পেয়ে যাও তাহলে বুঝবা যে সরল রেখা আঁকাটা আমার মোটামুটি শেষ। কিরকম দুইটা পয়েন্ট, যে এইখানটায় একটা জিনিস দেখো, এইখানটায় এক্স এর মান যদি আমি 0 বসাই, কেন 0 বসাইতেছি একটু পরে বলতেছি, এক্স এর মান যদি তুমি 0 বসাও, যে এক্স সমান সমান কত 0, তাহলে ওয়াই এর মান কত পাবা বলো তো ভাইয়া, 5। এক্স এর মান 0 বসাইলে ওয়াই এর মান পাবা 5, তার মানে এই সরল রেখার উপরস্থ একটা বিন্দুর নাম হচ্ছে 0.5, কথা কি বোঝা গেছে না যায়নি, একটা বিন্দু দেখো পাওয়া গেল। আর একটা ঘটনা হচ্ছে কি, যে এইখানটায় এইবার হচ্ছে ওয়াই এর মান 0, চিন্তা করো ওয়াই এর মান যদি 0 হয়ে যায় এক্স এর মান কত হবে বলো তো ভাইয়া, এক্স এর মান হবে হচ্ছে -5, এক্স সমান সমান কত হবে -5, তার মানে আর একটা পয়েন্ট পাওয়া গেল সেটা হচ্ছে -5.0, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে এইখানটায় দেখো একটা হচ্ছে 0.5 আর একটা হচ্ছে কত -5.0, এইখানটায় আরও অনেকভাবেই এই বিন্দু পাওয়া যেতে পারত। একটা চিন্তা করো এখানটায় ওয়াইয়ের মান হচ্ছে তুমি 1 নিলে, ওয়াইয়ের মান 1 নাও, ওয়াইয়ের মান যদি 1 আসে আমার তাহলে এক্স এর মান দেখো হয়ে যাবে আমার কিন্তু -4, কথা কি বুঝতে পারছো? তার মানে এই সরল রেখার উপরস্থিত আরেকটা বিন্দুর নাম হচ্ছে -4.1, কথা কি ক্লিয়ার? এখন আসো এই বিন্দুগুলো ওই গ্রাফে আমরা যদি বসাই তাহলে 0.5, তার মানে এটা চিন্তা করো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, হ্যাঁ, আর এটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এদিকে চিন্তা করো -1 -2 -3 -4 -5 -6, 1 2 3 4, আচ্ছা দেখো এখানটায় একটা পয়েন্ট আছে কি 0.5, 0.5 মানে কি 0
কমা এই যে ফাইভ, তার মানে একটা পয়েন্ট হচ্ছে এইটা আমার, ক্লিয়ার নাকি? ক্লিয়ার না, একটা পয়েন্ট হচ্ছে কোনটা? এই যে এটা। আর একটা কত? মাইনাস ফাইভ কমা জিরো। আর একটা মাইনাস ফাইভ কমা জিরো হওয়া মানে কি? এই যে এইদিকে মাইনাস ফাইভ কমা জিরো, দেখো এটা হচ্ছে এই পয়েন্টটার নাম হচ্ছে, এটা হচ্ছে এক্স এক্সিস উপরে কিন্তু পয়েন্ট, এগুলা এগুলো আবার মনে করো না যে ভাই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলতেছি, এইটা এই যে এটা কি মাইনাস ফাইভ কমা জিরো, আর এটা কত? ফাইভ কমা জিরো, ক্লিয়ার? এখন আর একটা পয়েন্ট আছে কত? মাইনাস ফোর কমা ওয়ান, তার মানে এটা হচ্ছে মাইনাস ফোর আর ওয়ান হচ্ছে এইটা ভাইয়া, কথা কি ক্লিয়ার? তাহলে এখন দেখো এই যে এই বিন্দুগুলা সবগুলা বিন্দু, এরকম করে যদি অসংখ্য বিন্দু নিতাম, তুমি চিন্তা করো ওয়াইয়ের মান যদি তুমি টু নাও তাহলে এক্স এর মান পাবা হচ্ছে মাইনাস থ্রি, তার মানে আর একটা পয়েন্ট হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি কমা টু, তার মানে একটা মাইনাস থ্রি, এটা হচ্ছে টু, ক্লিয়ার? তার মানে এইবার যদি তুমি চিন্তা করো এইভাবে যদি যোগ করে দাও, এইভাবে যদি তুমি যোগ করে দাও তাহলে যে সরলরেখাটা পাবা এই সরলরেখাটাই হচ্ছে ওই যে আমি যে ইকুয়েশনটা নিয়েছিলাম সেই ইকুয়েশনের সরলরেখা, কথা কি বুঝতে পারছ? এটা এটা কি হবে যে ওয়াই সমান সমান এক্স প্লাস ফাইভ, ঠিক আছে? দেখো তার মানে সরলরেখার সমীকরণ আঁকাটা কোনো কঠিন কাজ না, আলটিমেটলি দেখো এই সরলরেখার উপরে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দুর মাঝে দেখো তুমি দুইটা নিয়ে যদি সংযোজন সংযোগ করে দাও আলটিমেটলি এই যে এখানে যেটা পাবা এগুলো সবগুলা ভ্যাপ, এখানে এই সবগুলা সরলরেখায় উপরেই মানে ওই বিন্দুগুলা থাকবে, কারণ এটা দেখো মাইনাস ফোর কমা ওয়ান এইখানটা আছে মাইনাস, কারণ এটা যেটা যদি সিদ্ধ করে তার মানে কি একটা জিনিস মাথায় রাখবা, এই যে বিন্দুগুলা সিদ্ধ করবে মানে বাম পাশ আর ডান পাশ সমান হবে সেই বিন্দুগুলা অ্যাকচুয়ালি এই সরলরেখার উপর স্থিত। এখন চিন্তা করো এদিক বরাবর ওয়ান হইলে এটা হয়ে যাবে সিক্স, তার মানে ওয়ান কমা সিক্স, আর একটা পয়েন্ট দেখো এক্স এর মান ওয়ান হইলে ওয়াইয়ের মান সিক্স হয়, কথা কি বুঝতে পারছো? সো এখানে টেনশনের কোনো কারণই নাই, এই কারণে আমি তোমাদেরকে বলতেছি যে একটা সরলরেখার সমীকরণ আঁকার সবচেয়ে সহজ হয়ে হচ্ছে প্রথমে তোমাকে দুইটা বিন্দু বের করতে হবে, দুইটা বিন্দু বের করে কি করবা ওটা টান দিয়ে দিবা কি, এখন দুইটা বিন্দু কোন দুইটা বিন্দু বের করলে তোমার ক্যালকুলেশন সবচেয়ে বেশি ইজি আর হবে সেটা হচ্ছে কি এই দুইটা বিন্দু, মানে একবার এক্স এর মান জিরো ধরে ওয়াইয়ের মান বের করবা আর একটা কি ওয়াইয়ের মান জিরো ধরে এক্স এর মান বের করবা, কথা কি ক্লিয়ার? এখন এখানটা আবার অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এইখানটায় যদি এক্স না থাকে সেক্ষেত্রে কী করবো, হ্যাঁ সেক্ষেত্রে করা যাবে না, কথা কি বুঝতে পারছ? এখন আর একটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে যে এইখানে কোনো কিছু থাকতে হবে, এখানে কনস্ট্যান্টের ভ্যালুটা জিরো হওয়া যাবে না, কনস্ট্যান্টের ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি যে কাহিনীটা হয় এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়, যেহেতু এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় সেক্ষেত্রে আমরা ওইটাকে আর বলতে পারবো না, আমরা গ্রাফ দেখাবো আর অনেকগুলা গ্রাফ দেখাবো, অনেকগুলা গ্রাফ দেখাইলে তোমাদের পরিবর্তন তোমাদের চোখে ভালো মতো পড়বে।